মায়ের হাতে খড়ি, আমি খুবই এক্সাইটেড। রাত হয়ে গেছে, হ্যাঁ কলা খাচ্ছে এখন, কলা হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু অ্যানাদার নিউ ভিডিও। আর অনেকদিন বাদে তোমাদের সাথে আজকে একটা ফুল ডেইলি ব্লগ শুট করতে যাচ্ছি। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, মানে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে, আর অবশ্যই 26শে জানুয়ারি, তো প্রজাতন্ত্র দিবস। তো তোমরা দিনটা খুব মজা করে কাটিও, খুব এনজয় করো। তো সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, আর মাম্মামের এবছর হাতে খড়ি, তো বসে কথা বলি। মাম্মামের এবছর হাতে খড়ি, কিন্তু যেহেতু আমার অসুজ, আমার শাশুড়ি মারা গেছে, তোমরা জানোই যারা আমার পুরনো ব্লগ ফলো করো, তো ওই জন্য আমি কিছুই ধরতে পারবো না, কিছুই করতে পারবো না। কিন্তু পুরোহিতের সাথে আমি কথা বলেছি, তো তারা যেহেতু তারা বলেছে যেহেতু ওর 5 বছর হয়নি, তো ওর ওষুধ কিছু নেই, তো ও হাতে খড়ি দিতে পারবে, কিন্তু কোনো কিছু আমি ধরতে পারবো না, আনতে পারবো না। তো মা আর কাকি মিলে পুজোটা মানে অর্গানাইজ করেছে, তো বুড়ি টুড়ি সবাই হেল্প করে করে দিচ্ছে। তো আমাদের বাড়িতে আজকে পুজো হচ্ছে, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যে মাম্মামের হাতে খড়ি, আমি খুবই এক্সাইটেড। তো দেখা যাক, পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করি খুব 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 ভালো লাগবে। আর সরস্বতী পুজোয় যেরকম আমরা ছোট থেকে দেখেছি হলুদ দিয়ে স্নান করতে হয়, এবছর তো কোনো কিছুই করবো না, কিন্তু মাম্মাম অবশ্যই করবে, বুড়ি করিয়ে দেবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আর আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কয়েকদিন আগেই, তো তখন তো আমি ব্লগ করছিলাম না বলে জানতে পারি, মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আমি কমিউনিটি পোস্টে দিয়েছি। তো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, যারা আমার এই ব্লগটা নতুন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি নিরাশ হবে না, ভালো ভালো ব্লগ দেখতে পারবে, ভালো ভালো শর্ট দেখতে পারবে। আর যারা অলরেডি আমার ফ্যামিলি মেম্বার, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, প্রচুর প্রচুর ভালোবাসা, অনেক অনেক হামি। তো চলো দিনটা স্টার্ট করি, আর বেশি কথা না বলে, অলরেডি অনেক কথা বলে ফেলেছি। তো মামাম করবে এখন স্নান, আর দেবে গায়ে, আর আমাকে টেনে টেনে বাথরুমে নিয়ে যাচ্ছে, গায়ে হলুদ লাগাবে, একটু হলুদ লাগিয়ে দেবে, কিচ্ছু না এটা হলুদ। আচ্ছা হাতে লাগা, ও মা হলুদ দিচ্ছে। মামামের এখানে স্নান হয়ে গেছে, হলুদ লাগানোটা আমি দেখাতে পারলাম না, কারণ মামাম খুব কাঁদছিল, হলুদটাকে ও কি মানে ঘেন্না পাচ্ছিল কেন কি জানি, যাই না যাই হোক। তো এখন এই জামাটা পরে আছে, হাতে খড়ির আগে এক নতুন জামা পরিয়ে দেবো। এদিকে শ্রেয়া পুষ্পপত্র রেডি করছে, আর এদিকে মা এইসব গুছাচ্ছে, এই যে আমাদের ঠাকুর, পরে ভালো করে দেখিয়ে দেবো। তো আমি হয়ে গেছি রেডি, স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, আর নতুন একটা জামা পরে নিয়েছি। এই যে একটা ওয়ান পিস, দেখানোর কেউ নেই তাই দেখাতেও পাচ্ছি না, দেখো চেষ্টা করছি দেখানোর, পুরো লং। তো যাই হোক, এটা নতুন মিন্ত্রা থেকে আমাকে ও কিনে দিয়েছে, তো এটাই বললাম, শাড়ি পরতে খুব একটা কমফোর্টেবল আমি নই, তোমরা জানো করে শাড়ি পরে আমাকে দেখাও না, তো একটু সাজুগুজু করে নিয়েছি, মানে ওই আইব্রোটা একটু ড্র করে নিয়েছি, আর লিপ বাম দিয়ে রেখেছি ঘরের মধ্যে, তো একটু কাজল পরেছি, এটা চশমার জন্য হয়তো দেখা যায় না। আর এই ছোটো ছোটো স্টাড দুটো পরেছি, এই পার্পেল কালারের, ম্যাচ নয় বাট আমার ইচ্ছা হলো। মামামের শরীরটাও ভালো না, সকালে যেরকম বললাম ওর খুব জ্বর, আর এখনও ঘুমিয়ে পড়েছে, আর এখন বাজে 12টা, 12টায় অ্যাকচুয়ালি আমাদের পুরোহিত আসার কথা ছিল, কিন্তু উনি বলছে লেট হবে, তাই মা আবার একটু আমাদের পাড়াতেই যিনি আছে গলিতে, তো ওনার ওখানে গেল, যদি তাড়াতাড়ি পাওয়া যায়, তো এই জন্য। তো চলো পুরোহিত আসার পর তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তোমাদের পুজো কমপ্লিট, আর মাম্মাম কি পড়েছিল তোমাদের দেখানো হয়নি, মাম্মাম এই ড্রেসটা পড়েছিল, মানে পাইলের বিয়ের তত্ত্বতে কুকিমাসি যেটা দিয়েছিল মাম্মামকে, যাবে এখন ঘুরতে, বুড়িও এখন ঘুরতে যাবে, শাড়ি পরেছে, হয়ে গেছে শাড়ি পরে। তো কেমন লাগছে ওদের, এখনো লিপস্টিক দেয়নি, তোমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে,
মাঝকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে খিচুড়ি, ফুলকপি আর একটা সব মিশানো তরকারি, আর মামামে স্কুলে যাওয়ার কথা আছে। দেখা যাক, মামামের শরীরটা একদমই ভালো না, যদি পারি তো যাব। আর যেই পুরোহিত আমাদের অ্যাকচুয়ালি পুজো করার কথা ছিল, উনি খুবই ভালো পুজো করে, তো যাই হোক, ওনাকে পাওয়া যায়নি, একদম একজনকে ধরে করা হয়েছে অল্প বয়সী একটা বাচ্চা ছেলে, তো মোটামুটি করেছে, খুব একটা স্যাটিসফাইড হয়নি আর কি পুজোতে। তো যাই হোক, পুরোহিত হাত দিলেই নাকি পুজো সম্পন্ন হয়, তো যাই হোক, আমাদের পুজো মোটামুটি কমপ্লিট। তো চলো আবার পরে দেখা হচ্ছে। ভেবেছিলাম মামামে স্কুলে যাবো, কিন্তু মামার শরীরটা একদমই ভালো না, তো ড্রেস ছাড়িয়ে দিয়েছি এই যে। তো আমি এখন ওর দুধ, ও ভাতও খাচ্ছে না কদিন ধরে, ওর জ্বর জ্বর আর কি। তো যাই হোক, ওর দুধটা এখন ঠান্ডা করেছি, তো ফ্যান চালিয়েছি, আর গরমও লাগছে বেশ। তো তারপর মামামকে খাইয়ে ঠাইয়ে তারপরে তোমাদের সাথে বাকি শেয়ার করবো। আর অতটা ভালো করে পুজো আমি শেয়ার করতে পারিনি, কারণ আমি কাছাকাছি যেতেও পারছি না, বুঝতেই পারছো। তো মোটামুটি শেয়ার করেছি যেটুকু আমি পেরেছি। মামাম তুমি কিছু বলবে? কিছু বলবে না, ওর না, ওর ভালো লাগছে না। ভাবলাম মামামার আমি সেম একটা ড্রেস কিনেছিলাম মায়াপুরে, মায়াপুর থেকে আর কি, গোপী ড্রেস যেটা হয়, ভেবেছিলাম আজকে পরে মামামের স্কুলে যাব আমি আর মামামা। আমার মামামের বাবা ব্যস্ত, টাইম দিতে পারছে না, যাই হোক, তো মামাম তো যাবে না, তো ওই জন্য ড্রেস ছাড়িয়ে দিলাম, থাক ওর শরীরটা আগে না, তো ওটা অন্য কোনো দিনও কোথাও একসাথে আমরা পরে নেবো। লাঞ্চ মিনিটটা তোমাদের সাথে শেয়ার করি, আমি একটু লেট, সবার খাওয়া হয়ে গেছে, যাই হোক, তাই হাফ দেখছি, এটা পুরো ফুল ভর্তি বলেছি, ফুল ভর্তি ছিল। তো এটা হচ্ছে খিচুড়ি ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, যা যা দিয়ে করে মা, ফুলকপি দিতে বলেছি ফুলকপি দিয়ে, যাই হোক, খিচুড়ি দেখে মনে হচ্ছে বিশাল ভালো হয়েছে। এটা হচ্ছে ফুলকপি আলুর ডালনা, এইদিকে করেছে চাটনি, হাতার হাতার সরালাম না, দেখিয়ে দিলাম। আর কিছু দরকারি আছে মা? ও, আর একটা হয়েছে এই যে পালং শাক দিয়ে, কুমড়ো দিয়ে, মিষ্টি আলু দিয়ে, সব দিয়ে কি যেই তরকারিটা হয় সেটা। তো আমি খেতে বসে পড়েছি, যে খিচুড়ি, এটা আবার গুনগুনের মা দিয়ে গেছে, সেই একটু খিচুড়ি, এইদিকে লাবড়া, এদিকে অমলেট, আর এদিকে হচ্ছে ফুলকপি, আর চাটনি আছে, চাটনিটা পরে নেব। এই বাজি ফাটছে, আজকে বিয়ে আছে তো। ও মা, দুপুরে একটু রেস্ট ট্রেস্ট নিচ্ছিলাম, আর আমি ড্রেস আমি চেঞ্জ করিনি, একটু বেরিয়েছিলাম বলতে কাজে, ওই টুকটাক জিনিস নিতে। তো যাই হোক, মামামের শরীরটা এখন একটু বেটার আছে, খুবই শরীর খারাপ, জ্বর আসতে যাচ্ছে, শনিবার ডাক্তার আছে, দেখিয়ে দেখাবো, মেডিসিন ডাক্তারেরই চলছে, দাঁড়াবো আমি ছাড়িয়ে দিই। ভাত তো খাচ্ছে না, ওর যেগুলো পছন্দ সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করছি, মানে ম্যাগি ভালোবাসে, ম্যাগি করা হলো, ম্যাগি খেলো না, কিন্তু উল্টো পাল্টা জিনিস খাচ্ছে, মানে লজেন্স বললো কলা খাবে, রাত হয়ে গেছে, হ্যাঁ কলা খাচ্ছে এখন, কলা, ওই যে বলেছি লজেন্স খাচ্ছে তাই বলছে, মানে ভুল বলছে কি ওটা, তো বললো কলা খাবে, তাই ওকে কলা দেওয়া হয়েছে, এই যে। আর আমি খাবো এখন চা, তাই তো, পুরো ছাড়ায় না, পুরো ছাড়ায় না, খাও বেবি, পুরো ছাড়ায় না, খাও। আর আমি দুপুর থেকে প্রসাদও খাইনি, মানে এক টুকরো শশা, এক টুকরো খেজুর এরকম মুখে দিয়েছি, এখনো ওই চাল কলা মাখা আছে ওটা খাবো, আর ডাল মাখাটা খাবো। এই আমার পিছনে আছে, ভালো লাগছে না, কোথাও নিয়ে বেড়ালো না আমাকে ও, আর কি, বুড়ি ঘুরে আসলো, খেয়ে আসলো, একটু শুই, ভালো লাগছে না। তো এখন নিয়ে বসেছি দুটো টোস্ট আর হচ্ছে চা, তো এটা খেয়ে নি। আর আমাদের বাড়িতে চলছে এখন ফ্যান, কারণ আমার গরম লাগছে। আর অনেকদিন বাদে দেখছি আমার পিছনে জানলাটা খোলা, মানে শীতকালে আমরা এই জানলাটা খুলি না, তো গরমেই খোলা হয়, ঠাকুরের ওখানে মা সরি ধুনো দিয়েছে আর কি, তো ওটার জন্য সারা ঘর একদম, মানে ওই যে ধুয়ো ধুয়ো হয়ে গেছে, তো তাই জানলাটা খোলা হয়েছে। বলো তুমি কিছু, তোমার হাতে খড়ি দিয়ে কেমন লাগছে, তোমার অওয়ালিকে কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো, ভালো, বলো ভালো। মামা আমার ক্যামেরা নিয়ে টানাটানি করছে, মানে ও ব্লক করবে, তাই ক্যামেরাটা ওর কাছে ছাড়লাম, তোমরাই দেখো কি করবে। ভালো লাগছে, ঠিক ঠিক, তুমি তুলে দিচ্ছ, এটা এই ক্লিপিংটা রাখবোই রাখবো আমি, হ্যাঁ। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর নেক্সট ডে, আর কালকে ভিডিওটা আমি এন্ড করিনি, কারণ আর ভালো লাগছিল না, ওর সাথে তেমন কিছু দেখানোর ছিল না, কিছু করার ছিল না আর কি, আমি চুপচাপ, আর মামামের জ্বরও আসছিল বারবার করে, ভালোও লাগছিল না। তো যাই হোক, ওই জন্য আর সন্ধ্যে থেকে ভিডিওটা এন্ড করিনি, সন্ধ্যের পরে ভিডিওটা এন্ড করিনি। আর রাত্রে তো ওই একই ডিনার ছিল, খিচুড়ি অল্প একটু ছিল, ওই খেয়ে নিয়েছি, আর ভাত করেছে মা ওই কফির ডালনা দিয়ে খেয়ে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে
এই তাই আজকে আজকে সকালে ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখন। আর এখন আমি একটু জামা পরেছি, দেখছো বেরোচ্ছি, হচ্ছে একটু চিকেন নেব, চিকেন খেতে ইচ্ছা করছে। আর মামামু মেচিটা ভালোবাসে, ভালো খায়, তো ওকে একটু দেবো, ওই জন্যই আনতে যাওয়া। তো চলো টাটা, আবার খুব শীঘ্রই নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে পাশে থেকো। তো চলো টাটা, লাভ ইউ, টেক কেয়ার।